নেতা মোদের শেখ মুজিব বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবনে গবেষণাধর্মী এই গ্রন্থের উদ্বোধন করেন তিনি। এ সময় বইয়ের সম্পাদক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি, সম্পাদনা পর্ষদের সাথে যুক্ত অধ্যাপক ডক্টর খন্দকার বজলুল হক, অধ্যাপক ডক্টর নাসরিন আহমেদ, প্রধান গবেষক নাজমুল হোসেন এবং প্রকাশক মওলা ব্রাদার্সের আহমেদ মাহমুদুল হক উপস্থিত ছিলেন। এতে বঙ্গবন্ধুর সময়কালে আওয়ামী লীগের সচিত্র ইতিহাস তুলে ধরা হয়েছে।